জারিফা জানাত আপনি দেখেছেন গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় বিষয়ে কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং বিহাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই এরপরে আপনি হেলাল উদ্দিন ডিপ্রেশন থেকে মুক্তির আমল একটা ভিডিও আছে এবং একাধিক ভিডিও আছে মেয়ের কোষকে দেখে নেবেন ডিপ্রেশন থেকে মুক্তির জন্য বেশি করে ইস্তেফার এবং দূরত পাঠ করবেন কোরআন করে বুঝে করার চেষ্টা করবেন এবং কিছু নির্দিষ্ট দোয়া আছে আল্লাহমিন হামিবুল হাজান আল্লাহ আপনার কাছে ডিপ্রেশন থেকে প্রেশানি থেকে মানসিক দুশ্চিন্তা থেকে প্রাণা চাই আশ্রয় চাই এ দোয়া বেশি বেশি করে পাঠ করবেন আপনি আপনি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরুম ঠিক একইভাবে এখানে বলবেন না মনে অনুষ্ঠান বলে কাপড় কাচবেন এরপরে আম্বিয়া খাতের নিয়ারে দেখে আপনি লিখেছেন কোনো মহিলার আগের পক্ষের সন্তানকে তার বর্তমান স্বামীর পরিচয় পরিচিত হতে পারবে না ওই সন্তানের যিনি বাবা থাকবেন মূলত কাগজপত্রে তার নামই লিখতে হবে যদি আপনার যিনি আপনার স্বামী অর্থাৎ তার মায়ের দ্বিতীয় স্বামী সেই ভদ্রলোকও এক প্রকারের বাবা মায়ের স্বামী হিসাবে তিনি বাবা অবতএব তাকে সেই হিসাবে বাবা বলা যেতে পারে বাট তার বাবার নাম লিখতে হয় সেই জায়গাগুলোতে তার জন্মদাতা বাবার নামই লিখতে হবে তিনি বেঁচে থাকেন কিংবা মৃত্যুবরণ করে থাকেন শরীফ শাহী আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য অজু করা শর্ত নয় জাকিয়া সুলতান আপনি লিখেছেন আমি লন্ডন থাকি এখানে কলেজ বিশ্ববিদ্যালয় পড়তে চাইলে স্টুডেন্ট লোন নিয়ে পড়তে হয় এটা কি জায়েজ হবে স্টুডেন্ট লোন যদি সুদের ভিত্তিতে নিতে হয় তাহলে সেটা তো নেওয়া জায়েজ নয় এবং সুদ ভিত্তিক কোনো কারবার করে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে পড়ালেখা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম রাখেনি বিধায় সেটাকে অবশ্যই বর্জন করতে হবে সুদকে আল্লাহ তালা হারাম করেছেন আপনি রাকিব হোসেন আপনি লিখেছেন আমি আমলের প্রতি খুব দুর্বল কি করলে দুর্বলতা যাবে ভাই রাকিব হোসেন আল্লাহ তালা আপনার আমলের প্রতি দুর্বলতা কাটিয়ে দিন দূর করে দিন আপনি একটি দোয়া পড়বেন বিশেষ করে পাঁচশো তো আমাদের পরে দোয়াটি আপনি হোসেন পড়া শিক্ষা দিয়েছেন তাহলে আল্লাহ আইন আলাদিক্রিকা অক্রিকা ও হসনী যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি যেন আপনার জিকির করতে পারি আমি যেন আপনার শুকর আদায় করতে পারি এবং আপনার এবাদত ভালোভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি এই জন্য আপনি আমাকে সাহায্য করুন এই দোয়াটি আপনি বিশেষ করে পড়বেন এছাড়াও আরও অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে এবার বন্দিগী এবং আমলের তাওফিক চাওয়া হয় সেগুলো আপনি বেশি করে পড়বেন তা ইনশাআল্লাহ সালাব্দ আপনার মধ্যে আমলের প্রতি আগ্রহ তৈরি হবে এর বাইরেও আপনি যে কাজটি করতে হবে তা হলো হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে হারাম বক্ষণ করা থেকে বেঁচে থাকতে হবে আজকাল খাবারের মধ্যে ভেজাল হারাম এবং এ সমস্ত কারণে ইবাদতের স্বাদ তৃপ্তি থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবারের প্রতি আগ্রহ আমাদের মধ্যে কম থাকছে এরপর আমাদের